এখন দেরি হয়ে গেছে, যাচ্ছি পুজো দিতে, এসে কথা হচ্ছে। সো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুদের হাত মৌসুমি। আজকে 26 তারিখ, প্রজাতন্ত্র দিবস, তার পাশাপাশি রয়েছে সরস্বতী পুজো। সো আজ সকাল থেকে একটু দেরি হয়ে গেছে উঠতে, তো যাই হোক আজ সকাল সকালই অনেক জায়গায় পুজো হয়ে গেছে। সো বারোয়ারিগুলোতে একটু লেট করে হবে, সো একটু পরেই শুরু হয়ে যাবে। সো ছেলেকে যেহেতু হাতে খুঁটি দেবো, সো ওদের যে ক্লাবে, আমি শুধু সোসো কেন করছি, যাই হোক, ওদের যে ক্লাবে পুজো হয় সেটা নাকি অনেক বেলা করে হবে। এবার ছেলেকে অতক্ষণ হাতে খুঁটি দেওয়ার জন্য অতক্ষণ ফেলে রাখার ইচ্ছা করছে না, তাই আমাদের এখানে এই বারোয়ারিতলায় একটা পুজো হবে কিছুক্ষণ পরে 10টা সাড়ে 10টা এরকম টাইমে। আমি গিয়ে খোঁজ নিয়ে এলাম, সেখানেই নিয়ে চলে যাবো, অঞ্জলিটা ওখানেই দেবো, আর হাতে খুঁড়িটাও ছেলের চেষ্টা করছি ওখানেই দিয়ে দেওয়ার। দেখা যাক কী হয়, নতুন স্লেট পেন্সিল সবই কিনে আনা হয়ে গেছে, এবার জাস্ট করে নেবো, দেখা যাক। বাপিকে পড়লাম যে একটুখানি নিয়ে আসতে পুজোর সন্দেশ কিনে আনতে, সো বাপি বেরালো, আসুক তারপর দেখাচ্ছি। আর তোমাকে, তোমাদের এর আগে বেরাবার সময় যখন খোঁজ নিতে যাচ্ছি তখন দেখালাম, আর এখন দেখিয়ে দিচ্ছি আমার লুকটা। এইটা হলো আজকে আমার লুক, সিম্পল একটা লুক ক্রিয়েট করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। ক্রিয়েট কিছুই করিনি সত্যি কথা বলতে, কাজের ইয়েতে এত ইয়ে হয়ে গেছে যে কিছুই না, জাস্ট ঝটপট করে শাড়িটাকে জাস্ট গলিয়েছি নিজের গায়ে, এক সিঁদুর পরেছি, চুলটাকে জাস্ট যেমন তেমনভাবে খোপা করেছি, আর ঠোঁটটা যেহেতু একটু অবস্থা খারাপ হয়ে আছে তাই জন্য জাস্ট একটু ভেজলিন লাগিয়েছি, তাছাড়া আর কিচ্ছু না, নাথিং, আর কিছু করিনি। আর কালকেই যেহেতু কাজলটা পরেছিলাম, ওই কাজলের এফেক্টটা এখনও হয়ে আছে, তো সেইটা আর মুছিনি। ছেলে হাতে খুঁড়ি দেওয়ার জন্য পুরো রেডি, ওকে এই হলুদ পাঞ্জাবিটা পরিয়েছি, তার উপরে এই জহর কোটটা পরিয়েছি। আর তোমরা বলতে পারো এগুলো তো এর আগেও দেখেছি ওকে পরে, বা ইয়ে, সত্যি বলতে ওকে নতুন কিছু এবার পরাইনি, এবার এই সিম্পল অবস্থা একটুখানি ইয়ে আছে, তো সিম্পল এইটাই পরিয়ে দিয়েছি, যেহেতু হলুদ পরতে হয় তাই জন্য হলুদ পাঞ্জাবি ছিল এক্সট্রা, আর কিনিনি, সেটাই পরিয়ে দিয়েছি। বাবা হাই, ঠিক পাত্তা দিচ্ছে না, এই কারণেই যেমন মুডটা একটু অফ আছে, মানে একবার যেহেতু নিয়ে বাইরে বেরালাম, ও এবার বাইরেই ঘুরবে, ঘরে আসবে না, এবার নিয়ে চলে এলাম বলে মুডটা অফ আছে, তো তাই জন্য একটুখানি পাত্তা কম দিচ্ছে, তো ঠিক আছে কোনো ব্যাপার না, পাপি আসুক তারপর যাব। তো আমাদের এখানে পুজো দিতে চলে এসেছি, এখন পুজোটা দেওয়া হয়ে যাচ্ছে, এরপরে হবে ছেলের হাতে খড়ি, এর আগে আমাদের অঞ্জলি হয়ে গেছে, সো দেখতে থাকো। ধরো ধরো যেটা বলছে করো বাবা, বলো বলছে, বলে মুখে আসছে বাবা। ননকর ননকর ভালো করে ননকর, হ্যাঁ আজ দেখো ঠাকুরের নন পুজো হচ্ছে, দেখো হাই করে দাও বাবা, হাই করে দাও, আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এবার বাড়ির পথে চলো। সো তোমরা দেখতেই পাচ্ছ
আমি চেঞ্জ করে নিয়েছি বাড়িতে এসে, কারণ এই বেলায় আর বেরাবার নেই। ছেলেকেও ফ্রেশ করিয়ে একটুখানি লেখালেখি করছে আর ফোন দেখছে, সেই ইয়েতে বসিয়ে রেখে দিয়ে চলে এসেছি। এবার গোটা সেদ্ধ আমি বসিয়ে দেবো, কিন্তু পঞ্চমীতে গোটা সেদ্ধ বসায় আমাদের, তো গোটা সেদ্ধটা বসিয়ে দেবো। গোটা সেদ্ধটা করে নিয়ে তারপর ভাত করবো আর আলু ভাতে করবো। তো আমাদের গোটা সেদ্ধর সঙ্গে কুলির টকটাও খাই, বাট কুল নেই যেহেতু, এমনি দেখি চাটনি, এমনি টমেটো চাটনি করে নেবো। তো চলো করা শুরু করে দিই, একবারে করে টরে নিই, শেষে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এ বাবা সাইকেল চালাবি হেলমেট পরে? আমাদের গোটা সেদ্ধ, আমরা শুধু শিম আর বেগুন দিয়ে গোটা সেদ্ধটা করে থাকি। বাপির ভাত বসিয়ে দিয়েছি, এখানে ভাত হয়েছে, বাট এই চালটা বাপি খেতে চায় না বলে বাপির চালের ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে হয়েছে চাটনি, ভাতের মধ্যেই আছে আলু, ওটা আর এখন এক্সট্রা বের করিনি, ওইটা একবারে পরে বের করে একবার আলু সেদ্ধটা দিয়ে দেবো। আমি একটুখানি জাস্ট অল্প একটু সুজি খেলাম, কারণ কি খুব পরে প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছিলো সকালের দিয়ে, অঞ্জলি দিয়ে আসার পর থেকে শুধু জলই খেয়েছিলাম, তাই জন্য একটুখানি খেয়ে নিলাম। তো ছেলের হুড়োহুড়ি করছে, ছেলে হেলমেট নিয়ে করছে, সেগুলো তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো ঝটফট করে ছেলেকে খাইয়ে নিই। ছেলেকে এখন সকালবেলা আলু ভাতে দিয়ে, ভাত দিয়ে একটু বাটার দিয়ে এ করেই খাইয়ে দিচ্ছি। রাত্রিবেলা যেমন খায় এখন সেভাবেই খাই দিচ্ছি, একটু চাটনি নেবো জাস্ট ভরে ভরে খাওয়াবার জন্য, ওর চাটনি ভালোই লাগে। তো চলো খাইয়ে দাইয়ে নিই, আর তেমন কোনো ইয়ে নিই, যদি বিকালবেলায় বেরোই একবার তখনই দেখা হবে। দেখ, হ্যাপি সরস্বতী পূজা অ্যান্ড হ্যাপি রিপাবলিক ডে। সো এই যে ছেলেকে ঘুম পাড়িয়েছিলাম, ঘুম থেকে উঠে পড়েছে, আমি এখন করে নিচ্ছি রাত্রেবেলার রান্না, বেশি কিছু না, একটু আলুর দম করছি আর ভাত ছেলের মতন ভাত করেছি। সো এবার রেডি হব, কারণ নাকি ও বললো নাকি 5:30 নাগাদ টোটো আসবে নিয়ে বেরাবে। সো দেখা যাক, ইচ্ছা ছিল না বেরাবার সত্যি কথা বলতে, মন মেজাজ ভালো লাগছে না, কিন্তু যাই হোক ছেলেটাকে দেখাতে হবে, সো তাই জন্য বেরাবো। সো আমি দেখিয়ে দিই আমার আউটফিটটা আর আমার ছেলের আউটফিটটা। আমি এইটা পরবো আর ছেলেকে ইচ্ছা আছে এই সেটটা পরাবো। আমি আগে ইয়ে করে নিই, তরকারিটা হয়ে আসুক, তরকারিটা হয়ে এসে তারপর রেডি হয়ে নিই, একবারে আউটফিটগুলো পরেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। শুভ এই জাস্ট কিছুক্ষণ আগেই এলো, যেরকম বললাম তোমাদের, এসে খেয়ে এবার গেছে বাথরুমে স্নান করতে। প্রায় 5:45 বাজতে যায়, এখনও সেই সকালে বেরালো, সব কাজ বাজ সেরে ওদের ক্লাবের ওখানে ইয়ে হয়ে একবারে এলো। তো জানি না কোথায় কোথায় যাবো, হয়তো বেশি জায়গায় যাওয়া যাবে না, কারণ আগে বাইক নিয়ে যেতাম গলি গলি দিয়ে, এদিক দিয়ে ওদিক দিয়ে বেরিয়ে যেতাম, কিন্তু এবার তো আর তা হবে না, টোটো করে যেইটুকুনি যাওয়া। সো চলো দেখি কোথায় যাওয়া যায় না যাওয়া যায়, তোমাদের সঙ্গে অবশ্যই যতটা পারবো শেয়ার করবো। সো আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ, একটু হালকা করে মেকআপ করে নিয়েছি, বেশি কিছু না। সো যদি তোমাদের এই লুকটা ভালো লাগে অবশ্যই বলো, আমি পরে রিক্রিয়েট করে দেখিয়ে দেবো। আর ড্রেসটা পরে নিয়েছি, দেখতে পাচ্ছ ড্রেসটা পুরো পা অবধি আছে, আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি। সো এই দেখো আয়নায় একটু ভালো করে দেখাচ্ছি। সো দেখতেই পাচ্ছ এই ড্রেসটা আমার 9th-এর, মানে আমি যখন 9-এ পড়তাম তখনকার ড্রেস, তো এখনও অবধি গায়ে হয়, তার মানে একই রয়েছি। আর ছেলেকে এই ড্রেসটা এইভাবে পরিয়েছি, মাঝখানের ওই যে নীল কোটটা দেখছো, হলুদ জামা আমার উপরে নীল কোটটা, হাফ হাতা কোটটা পরিয়ে তার উপরে এই ফুল কোটটা পরিয়েছি, কারণ এই ফুল কোটটার সামনের বোতামগুলোকে লাগানো যায় না এবং খোলাই, তাই ঠান্ডা লেগে যাবে বলে তাই জন্য এটা পরে নিয়েছি। সো এবার চলো বেরিয়ে যাওয়া যাক, ওর বাবা নিচে নেমে গেছে ওকে নিয়ে, আমরাও বেরিয়ে পড়ি, টোটোতে উঠে পড়ি। তো টোটো করে আমরা বেরিয়ে পড়েছি, ছেলেও খুব মজা পাচ্ছে, ঠাকুর দেখে নি কয়েকটা, তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরাও দেখে নাও। আর তোমাদের তো বলাই হয়নি শুভর হাতের অবস্থা, দেখতেই পাচ্ছ এখনও এই বেল্ট নিয়েই চলছে, তো সেই নিয়েই ছেলেকে জাস্ট ঠাকুর দেখা বলে বেরিয়েছে। তো দেখে নাও ঠাকুরগুলো। Thank you.
এবার চলে এসেছি আমরা আমাদের ক্লাবে আমরা কজনে সো চলো একবার লুকটা দেখে নাও ঠাকুর ক্লাবে কেউ না থাকাতে চলে এলাম ফুচকা খেতে ঝটপট করে একটুখানি ফুচকা খেয়ে নিলাম এবার বাড়ি ফেরার কথা ফুচকা খেতে গিয়ে বাড়ি ফেরার কথা সরি মানে মুখটা এত ঝাল হয়ে গেছে যে কিছু কথাই বলতে পারছি না তো বাড়িতে গিয়ে কথা হচ্ছে সো বাড়ি চলে এসেছি এসে ছেলেকে খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখনও মেকআপ রিমুভ করিনি বাট শরীরটা ভালো লাগে না বলে শুয়ে পড়েছি এবার ছেলেকেও ঘুম পাড়াবো সো ভালো লাগলে ব্লগটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করো সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো সো সবাইকে জানাই আরেকবার রিপাবলিক ডের অনেক শুভেচ্ছা আর হ্যাপি সরস্বতী পুজো সো লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো হ্যাঁ পাশে থেকো টাটা।